আসসালামুআলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমি লেট আপলোড করছি একটা ভিডিও, দেখতেই পাচ্ছেন আমি প্রেশার কুকারে গরুর মাংস দিয়ে দিলাম 2 কেজি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তেল। দিয়ে এখন ভালোভাবে একটা হাতলের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার অনেকেই বলতে পারেন এটাকে আমাদের দেশে হাতল বা ফাজনি এক এক জায়গায় এক একটা বলে থাকে, কোথাও বা নাকড়িও বলে থাকে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর আমি স্বাদ অনুযায়ী লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম, যে বাটা মশলা দিয়েছিলাম তার মধ্যে মরিচ গুঁড়ো দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন সব কিছু আমি একসঙ্গে ভালোভাবে মেখে নিলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে আলু, এখানে আমি 4-5টি মাঝারি সাইজের আলু এইভাবে পিস পিস করে কেটে দিয়ে দিলাম, কারণ আমার বাসার সবাই বড় থেকে ছোট কম বেশি এই আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা খুবই পছন্দ করে। আর অবশ্যই একটা টিপস দিব এখানে, সম্পূর্ণ ভিডিওটি সবাই না টেনে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে টিপসটা হচ্ছে প্রেশার কুকারে যখন রান্না করতে যাবেন অবশ্যই পানির পরিমাপটা বুঝে দিবেন, অল্প পরিমাপে দিবেন, তা না হলে কিন্তু উপর দিয়ে পড়ে যাবে। আর অবশ্যই রান্নাটা করার পর এরকম করে চেক করে তারপরে ঢাকনাটা খুলে নেবেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি 5টা শীষ দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই তো কতটা ইয়াম্মি হয়েছে আলু দিয়ে গরু মাংসের ঝোলটা, রান্নাটা কমপ্লিট। আমরা এখন খাওয়া দাওয়া করে চলুন যাব এক জায়গায়। এই তো আমরা চলে এসেছি, এই তো দেখতেই পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি বলুন তো, টেস্টি টিটে। তো অবশ্যই আমাদের ছোট নবাবের বার্থডে উপলক্ষে আমরা একটা কেকের অর্ডার দিতে গিয়েছিলাম, তো দুর্ভাগ্যবশত টেস্টি ট্রিটে আমাদের অর্ডারটা নেয়নি। তো তারপর আমরা মিঠাইতে এসেছি, তারপর কুপার্সে গিয়েছিলাম, যতটুকু পেরেছি আমি ভিডিও আপনাদের সঙ্গে চেষ্টা করেছি শেয়ার করার জন্য, কারণ কেউই আমাদের অর্ডার নেয়নি, কারণ বাবুর বার্থডে ছিল 29শে ডিসেম্বর, আর যেহেতু 31 ছিল, 1 জানুয়ারি ছিল, সব মিলে আমাদের, আমরা যেহেতু 28 তারিখে গিয়েছিলাম অর্ডার দিতে, আমরা বুঝতে পারিনি নেয়নি। পরে আমরা অন্য আরেকটা কেক নিয়ে আসছি। আর এই তো দেখতে পাচ্ছেন ওর বার্থডে, যতটুকু পারি আমি আপনাদের সঙ্গে চেষ্টা করছি শেয়ার করার ভিডিও। এই তো ইলিশ মাছের ঝোল ছিল, এখানে ডিম ছিল, আস্ত ডিম, আর তারপরে এপাশে ছিল হচ্ছে মুরগির রোস্ট, তারপরে ছিল হচ্ছে ফিরনি, একদম দুধ দিয়ে মাখা মাখা ফিরনি, সালাদ, পোলাও, রেজালা সব কিছুই ছিল। আপনাদের ভাইয়া ফোনে কথা বলছিল ওর এক ফ্রেন্ডসের সাথে, যে ওই ভাইয়াটাও আসার কথা ছিল, বার্থডেতে আসবে, অলরেডি অনেক গেস্ট চলেও আসছে। আর এই তো দেখুন আমার কিচেনের অবস্থা, আজকে হজবরল। তো দেখতেই পাচ্ছেন আমি কিচেনে চলে আসলাম, কিচেনে চলে আসছি মূলত আপনাদেরকে একটু দেখাই কী কী রান্না করছি। এই তো এখানে আবার আছে চিকেন, আমি গতকাল রাত্রে রান্না করে রাখছিলাম কিছু অর্ধেক চিকেন রোস্ট। এই তো এখানে আছে হচ্ছে বুটের ডাল গরুর মাংস দিয়ে, এখানে আছে গরুর মাংস রেজালা। আবার এখানে দেখতেই পাচ্ছেন সব গেস্ট খাওয়া দাওয়া করে অলরেডি চলে গিয়েছে, তা আপনাদের ভাইয়া লাস্টে খেতে বসছে, ও অনেক টায়ার্ড ছিল আজকে। আর এই তো এখানে ওরা দুজন খেতে বসছে, স্মৃতি আর হচ্ছে মনিরা, আমার ছোট ভাই খেতে বসছে, আব্বু খেতে বসে গিয়েছে, তারপরও অনেক আনন্দ করেছে আজকের দিনটাতে আমরা ছোট নবাবের বার্থডে উপলক্ষে। আব্বুকে দেখতে পাচ্ছেন সবাই মাশাল্লাহ বলবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার বড় ছেলেটার জন্য যেন খুব ভালো থাকতে পারে। আর এই তো আমি লাস্টে শেয়ার করছি, আমি আমার ছোট নবাবের জন্য 3 তলা 7 পাউন্ডের একটা কেক বানিয়েছিলাম, পাশে দেখতে পাচ্ছেন ভিভো হুইপড ক্রিম, এই তো কেকটা আমার। আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।